বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি যে তোমরা সবাই ভালো আছো। গত সপ্তাহে সর্বশেষ অনলাইন ক্লাসে আমি তোমাদের উচ্চতর গণিতের দ্বিপদি বিস্তৃতি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তোমরা আমার সেই ক্লাসটি ভালোভাবে প্রাপ্ত করেছ, অধ্যয়ন করেছ। দ্বিপদী বিস্তৃতির আমি প্রাথমিক যে ধারণা অর্থাৎ মৌলিক সংজ্ঞাগুলো আমি দিয়েছিলাম, আমি সেখানে দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে আলোকপাত করেছি। দ্বিপদী বিস্তৃতি কাকে বলে, দ্বিপদী বিস্তৃতির উপপাদ্যটি আমি আলোচনা করেছিলাম, প্যাসকেলের ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এছাড়া একটা দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ কিভাবে নির্ণয় করে সেটি আমি দেখিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তারপরে আর কি আলোচনা করেছিলাম, মধ্যপদ কিভাবে নির্ণয় করে সেটি দেখিয়েছিলাম। কেমন? আমরা এছাড়া আর কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, কারণ তোমরা ওই ক্লাসটি ভালোভাবে দেখেছ। আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির প্রথম অধ্যায়ে আমরা বেশ কিছু গাণিতিক সমস্যা সমাধান করব ইনশাআল্লাহ। চলো আমরা আজকে দ্বিপদী বিস্তৃতির কয়েকটি গাণিতিক সমস্যা আলোচনা করি। একটি গাণিতিক সমস্যা এরকম, টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি বাই এক্স টু দি পাওয়ার ইলেভেন, এই দ্বিপদী বিস্তৃতিটির এক্স টু দি পাওয়ার টেন এর সহগ কত? 2x² - 3x টু দি পাওয়ার 11 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 10 এর সহগ কত? ঠিক আছে, তো কিভাবে বের করব আমরা? আমরা ও যে কি শিখেছিলাম যে একটি দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ নিশ্চয় মনে আছে। আমরা বলেছিলাম কি যে আর প্লাস ওয়ান তম পদটি দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ। কেমন? তো কি বলছিলাম সেটি, আর প্লাস ওয়ান তম পদ কত? এন সিআর, তারপরে এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এক্স টু দি পাওয়ার আর, এটা কোন পদের সাধারণ পদ হবে? এ প্লাস এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা গত ক্লাসে বলেছিলাম দ্বিপদটা যদি এরকম হয় এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, তার সাধারণ পদ কত? আর প্লাস ওয়ান তম পদ। কেমন? আর প্লাস ওয়ান তম পদ, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এক্স টু দি পাওয়ার আর। ঠিক আছে, আমরা বিস্তৃতিতে সাধারণ পদ ধারণাটা বেশি বেশি ব্যবহার করব। ঠিক আছে, সেই জন্য তোমরা এই সাধারণ পদের ধারণাটা, সাধারণ পদটা মনে রাখবে, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এক্স টু দি পাওয়ার আর। কেমন? তাহলে আমরা ধরে নিব যে এক্স টু দি পাওয়ার টেন, ধরে নিব যে এই রাশিটির বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার টেন আছে সাধারণ পদের মধ্যে। ঠিক আছে, অর্থাৎ আর প্লাস ওয়ান তম পদে এক্স টু দি পাওয়ার টেন আছে। কেমন? তখন
সহজে আমরা বের করতে পারবো, সেখান থেকে আমরা r এর মান বের করব, r এর মান থেকে আমরা x টু দি পাওয়ার 10 এর সহগ সহজে বের করতে পারবো। দেখো আমি কিভাবে করি, একটু মনোযোগ দিয়ে দেখো। আশা করি আমি যেভাবে করব, এই ধরনের অনেক অঙ্ক আছে, তোমরা সবগুলো করতে পারবে, কারণ আমি যাতে কোনো বুঝতে অসুবিধা না হয় আমি সেভাবে প্রতিটা লাইন, প্রতিটা গাণিতিক টার্ম কিভাবে আসতেছে আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বলে দিচ্ছি, ঠিক আছে? তো তাহলে আমরা লিখি যে ধরি আমরা সমাধান শুরু করলাম, ধরি 2x² - 3x⁻¹১ এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ান তম পদে এক্স টু দি পাওয়ার 10 আছে, ঠিক আছে? এখন আমাদের এক্স টু দি পাওয়ার 10 টা কোন পদে আছে দেখি, আর প্লাস ওয়ান তম পদে, কেমন? তাহলে আর প্লাস ওয়ান তম পদটি লিখলাম কত, এন সিয়ার, এখানে এন কত, এখানকার আমাদের এনটা হলো কত, এই যে এটা এন, কেমন, ইলেভেন। তাহলে ইলেভেন সি আর, সূত্র অনুযায়ী আর কি এ টু দি পাওয়ার এন মাইনাস, এখানে এ কত বলতো, এখানে এই যে এটা হলো এ আর এটা মিলে হলো কত, এক্স, ঠিক আছে? অর্থাৎ এই রাশিটিকে আমরা এভাবে লিখতে পারি 2x² + -3x, এভাবে লিখতে পারে, তাই না? তাহলে এটাকে ধরো এ, এটাকে ধরো এক্স, ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে আমরা সেই অনুযায়ী এ টু দি পাওয়ার এন মাইনাস আর, দ্যাট ইজ 2x² টু দি পাওয়ার এন মাইনাস আর, কেমন? টু এক্স স্কোয়ার টু দি পাওয়ার এন মাইনাস আর, এন মানে কত, এগারো, এগারো মাইনাস আর, এরপরে কি, এক্স টু দি পাওয়ার আর, এখানে এক্স কত, এক্স হলো -3/x, -3/x টু দি পাওয়ার আর, ক্লিয়ার তো? ওই সূত্র, সূত্র কত ছিল, এন সি আর, অর্থাৎ আমাদের এন হলো এগারো, এগারো সি আর, এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এখানে এ কত, এ হলো 2x², তার মানে 2x² টু দি পাওয়ার 11-r, n মাইনাস আর, n যেহেতু, n এর মান যেহেতু 11, 11, সেই জন্য 11-r, আর কি আছে, x, আমাদের x হলো এখানে -3/x, তাহলে x টু দি পাওয়ার r মানে -3/x টু দি পাওয়ার r, ঠিক আছে? আচ্ছা, এখন 11 c r, এখানে 2 এর পাওয়ার কত, 11-r, আবার x² এর পাওয়ার কত, 11-r, তো এখন x² অর্থাৎ x এর পাওয়ার কত, 2, পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে তাহলে কি হবে, 2 দ্বারা 11-r কে গুণ দিলে 22-2r, কেমন? এখানে কি আছে দেখো, এখানে এগুলো আমরা যদি আলাদা আলাদা ভাবে যদি আমরা এই হিসাবগুলো করতে পারে, সূচকের হিসাবগুলো, সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, কেমন, মনে রাখবে। এখন এখানে একটা -1 আছে, 3 আছে, x আছে, কেমন, আমরা এটাকে লিখতে পারি -1 টু দি পাওয়ার r, তারপর 3 টু দি পাওয়ার r, আর নিচে কত আছে, x টু দি পাওয়ার r, নিশ্চয়ই এ পর্যন্ত বুঝেছো, না বুঝার কোনো কারণ নাই, তাই না? আচ্ছা, এখন দেখো 11 c r, 2 টু দি পাওয়ার 11-r, x টু দি পাওয়ার 22 মাইনাস, এখন দেখো এখানে কত আছে, -2r, আর এখানে কত আছে r, এটা যেহেতু এটি হরে আছে সেই জন্য সেটা উপর উঠলে কি হবে, মাইনাস হবে, অর্থাৎ 22-2r-r, কেমন, -1 টু দি পাওয়ার r, 3 টু দি পাওয়ার r, ঠিক আছে? পরের লাইনটি লেখো 11 c r, 2 টু দি পাওয়ার 11-r, x টু দি পাওয়ার
22 माइनस 3r माइनस 1 टू दि पावर r 3 टू दि पावर r কেমন এ পর্যন্ত কোনো সমস্যা আছে এ পর্যন্ত এ লাইন পর্যন্ত আমার বিশ্বাস তোমাদের কোনো সমস্যা নাই কারণ তোমরা এ পর্যন্ত বুঝেছো কারণ এই সূচক কিভাবে হয় তোমরা সবাই জানো তোমরা এ উচ্চ মাধ্যমিকের আগের যে ক্লাসগুলো সেগুলোতে এ ধরনের সূচকীয় অনেক সমস্যার সমাধান তোমরা করেছো আচ্ছা এখন খেয়াল করে দেখো আমরা বলেছি কি r প্লাস 1 তমে r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 10 আছে কেমন আমরা ঘোষণা দিয়েছি যে r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 10 আছে কেমন এখন এখানে দেখতে পাচ্ছি আমরা কি r প্লাস 1 তম পদে কত আছে x টু দি পাওয়ার 22 মাইনাস 3r তো আমরা যে ঘোষণা দিয়েছি এই কথার উপর তো অটল থাকতে হবে তাই না কথা তো মানে মুখে এক মুখে দু কথা তো বলা যাবে না একবার বলছি কত x টু দি পাওয়ার 10 আছে এখন আবার দেখলাম 22 মাইনাস 3r তো আমার আগের এবং পরের কথা যদি ঠিক রাখতে হয় তাহলে কি করতে হবে তাহলে আমার x টু দি পাওয়ার 10 এ বক্তব্যটি যদি সঠিক হয় সঠিক তো অবশ্যই হতে হবে কারণ আমি বলছি যে x টু দি পাওয়ার 10 এখানে আছে তার মানে ওই x টু দি পাওয়ার 10 আর x টু দি পাওয়ার 22 মাইনাস 3r একই কথা হবে অর্থাৎ 10 সমান হবে 22 মাইনাস 3r ক্লিয়ার তাহলে আমরা কি লিখতে পারি গাণিতিক যে বাক্যটি যেটি হবে আমি লিখে দিচ্ছি তোমরাও সেভাবে লিখবা যে মানে আমাদের এই লাইনের পর লাইন লিখছি তো আমরা লিখব উপরিউক্ত পদে উপরিউক্ত পদে x টু দি পাওয়ার 10 এর উপস্থিতির জন্য যেহেতু x টু দি পাওয়ার 10 আছে তার মানে 22 মাইনাস 3 আর সমান 10 ঠিক আছে তাহলে আমার কথা দুটুই সঠিক হলো আগে যে বললাম x টু দি পাওয়ার 10 আছে r প্লাস 1 তম পদে আর এখন দেখালাম যে 22 মাইনাস 3 আর আছে দুটা কথা যদি সমন্বয় করি একই কথায় আমরা আনতে হয় তাহলে বলতে হবে যে 22 মাইনাস 3 আর সমান হবে 10 ঠিক আছে সুতরাং 3 আর পক্ষান্তর করে 10 মাইনাস 22 কত হবে মাইনাস 3 আর ইকুয়াল টু মাইনাস 12 এখান থেকে আমরা বলতে পারি কত আর এর মান কত হবে আর এর মান 4 কেমন x টু দি পাওয়ার 10 এর সহগ বের করতে হবে তো x টু দি পাওয়ার 10 তো এই পদে আছে তাই না এই যে r প্লাস 1 তম পদে আছে এখানে তো এখানে x টু দি পাওয়ার 10 এর সহগ x টু দি পাওয়ার x ছাড়া বাকিগুলো তো তার সহগ তাই না x ছাড়া তার সাথে যা গুণ অবস্থায় আছে সবগুলাই তো তার সহগ তাই না তো সুতরাং x টু দি পাওয়ার 10 এর সহগ 11 c r তো r এর মান কত 4 11 c 4 2 টু দি পাওয়ার 11 মাইনাস 4 তারপরে x আর লেখার দরকার না কারণ x এর সহগে লিখছি মাইনাস 1 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4 কেমন ইলেভেন সি ফোর আর টু টু দি পাওয়ার 7 মাইনাস 1 এর উপরে পাওয়ার 4 দ্যাট ইজ মাইনাস 1 এর উপর পাওয়ার যদি জোট থাকে আমরা জানি প্লাস 1 হয় তাই না সেটি লেখার দরকার নাই আর 3 টু দি পাওয়ার 4 এই দুইটা এটা আর হিসাব করে লেখার দরকার নাই এখানে আমরা উত্তর লিখে দিলাম ঠিক আছে তাহলে উত্তর হবে r এর মান 4 কেমন 4 হলে x টু দি পাওয়ার 10 এর সহগ হলো 11 c 4 2 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 4 ক্লিয়ার তাহলে আমরা পরবর্তী গাণিতিক সমস্যাটি কি আছে দেখিনি কেমন পরবর্তী গাণিতিক সমস্যা হলো 2x প্লাস 1 বাই 6x
2x plus 1 by 6x to the power 10, 2x plus 1 by 6x to the power 10 এর বিস্তৃতিতে x বর্গিত পদ নির্ণয় করো। এত এর বিস্তৃতিতে x বর্গিত পদ নির্ণয় করো। কেমন ধরো আগেরটা কোশান যদি 1 হয় এটা কোশান 2 লেখো। এখন x টু দি পাওয়ার 10 এর সহগ বের করলাম আগের গাণিতিক সমস্যা। এখন x বর্জিত পদ, আমি পূর্ববর্তী ক্লাসে তোমাদেরকে x বর্জিত পদ কি তা নিয়ে আলোচনা করেছি, তাই না? সেখানে আমরা বলেছি যে x বর্জিত পদ অর্থাৎ যেই পদে x নাই, x নাই গাণিতিকভাবে বলতে পারি অর্থাৎ x x এর পাওয়ার 0 হবে। ঠিক আছে, x এর পাওয়ার 0 মানে কত? কোন সংখ্যার উপরে, ঠিক আছে, বা কোন রাশির উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে তার মান 1 হয়। অর্থাৎ x এর উপর যদি পাওয়ার 0 হয়, y এর উপর যদি পাওয়ার 0 হয়, বা কোন চলকের উপর যদি পাওয়ার 0, যাই হোক তার মান 1 হয়। অর্থাৎ সে আলোকে আমরা বলতে পারি যে x বর্জিত পদ মানে x মুক্ত পদ, x নাই, x নাই মানে হলো গাণিতিকভাবে যদি সেটিকে আমরা বলি তাহলে হবে x এর পাওয়ার কত? 0। x এর পাওয়ার 0 মানে হলো x বর্জিত পদ। ঠিক আছে, তো আমাদের আগের অঙ্কটাতে ছিল x এর পাওয়ার 10, আর এখানে x এর পাওয়ার কত? x বর্জিত পদ মানে x এর পাওয়ার 0। আচ্ছা, এটুক যদি বুঝো তাহলে এই অঙ্কটি করতে আগের অঙ্কের সাথে একটা মিল পাবে, একটা সমন্বয় পাবা। ঠিক আছে, তো আমরা আগের অঙ্কের মতোই করি। ধরি 2x প্লাস 1 বাই 6x টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ান তম পদটি এক্স বর্জিত পদ। ঠিক আছে, বর্জিত পদ, তাহলে ঠিক আগের অঙ্ক যেভাবে করছি আর প্লাস ওয়ান তম পদ বের করা লাগবে, তাই না? এক্স আর প্লাস ওয়ান তম পদ সমান ওই যে সাধারণ পদ আমরা বলেছিলাম, সাধারণ পদ হলো কত? এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। ঠিক আছে, তো আমরা সেভাবে লিখি, এখানকার এন কত? টেন, টেন সি আর। তারপরে এখানকার এ কত? টু এক্স। এখানকার এ কত? টু এক্স। আর এক্স কত? ওয়ান বাই সিক্স এক্স। তাহলে এ টু দি পাওয়ার কত? এন মাইনাস আর। কেমন? অর্থাৎ টু এক্স টু দি পাওয়ার এন হলো টেন, টেন মাইনাস আর। কেমন? আর এক্স টু দি পাওয়ার আর, এখানকার এক্স মানে হলো ওয়ান বাই সিক্স এক্স টু দি পাওয়ার আর। এ পর্যন্ত কোনো সমস্যা আছে? নিশ্চয়ই সমস্যা নেই, যদি না থাকে থাকার কথা না, কারণ এখানে এমন কোনো কঠিন কথা আমরা বলি নাই যেটি ব্যাখ্যা করিনি। ঠিক আছে, টেন সি আর টু এর উপর পাওয়ার কত? টেন মাইনাস আর এক্সের উপর পাওয়ার কত? টেন মাইনাস আর। আবার এখানে ওয়ান এর উপর পাওয়ার আর মানে ওয়ান, আর নিচে কত? সিক্স এর উপর পাওয়ার আর এক্স এর উপর পাওয়ার আর। ঠিক আছে, টেন সি আর টু টু দি পাওয়ার টেন মাইনাস আর এক্স টু দি পাওয়ার টেন মাইনাস আর। আচ্ছা, এখানে যে এক্স টু দি পাওয়ার আর আছে, ঠিক আছে, সেটি কি হরে আছে, ভগ্নাংশের হরে, হর হরের মধ্যে আছে। কেমন? তাহলে আর টি উপরে উঠলে কি হবে? মাইনাস আর হবে। আচ্ছা, এখানে ওয়ান বাই সিক্স আর, সেটাকে সিক্সকে আমরা টু ইন্টু থ্রি লিখতে পারি, তাহলে টু এর উপর পাওয়ার আর থ্রির উপর পাওয়ার আর লিখতে পারি না? নিশ্চয়ই পারি। তাও এটাকে আমরা লিখলাম টু টু দি পাওয়ার আর থ্রি টু দি পাওয়ার আর। কেমন? তাহলে পরবর্তী
लाइन टा होबे टेन सी आर टू टू दि पावर टेन माइनस आर आर ए जे टू टू दि पावर आर आछे आर टी जदि हरे आछे ताहोले एटी उपरे उठले होबे माइनस आर केमन आर एक्स टू दि पावर टेन माइनस टू आर डिवाइडेड बाय थ्री टू दि पावर आर अच्छा परवर्ती लाइन टेन सी आर टू टू दि पावर टेन माइनस टू आर केमन एक्स टू दि पावर टेन माइनस टू आर आर वन बाय थ्री टू दि पावर आर अच्छा এখন পূর্বের যে গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করেছি সেখানে যেটি বলেছি যে যে এই লাইনে যদি x টু দি পাওয়ার কত থাকে x টু দি পাওয়ার জিরো অর্থাৎ এক বর্জিত পদ কেমন অর্থাৎ আমার পূর্বের অঙ্কে ছিল x টু দি পাওয়ার টেন তাহলে সেখানে যে কথাগুলো বলছি এনে যে আমার পূর্বের কথা এবং এই বর্তমান কথা সাথে যদি মিল রাখতে হয় তাই কথা দুটো যদি একই হতে হয় অর্থাৎ আমি বলেছিলাম যে আর প্লাস ওয়ান তম পদটি এক্স বর্জিত পদ এক্স বর্জিত পদ মানে হলো এক্স এর পাওয়ার কত জিরো এক্স এর পাওয়ার জিরো ঠিক আছে আর এখানে দেখছি যে এক্স এর পাওয়ার কত আছে মাইনাস টেন মাইনাস টু আর কেমন অর্থাৎ যদি x বর্জিত হতে হয় অবশ্যই x এর পাওয়ার হতে হবে কত জিরো এখানে আছে কত টেন মাইনাস টু আর তার মানে টেন মাইনাস টু আর সমান জিরো হতে হবে তা আমরা সেটি লিখব উপরিউক্ত পদটি উপরিউক্ত পদটি x বর্জিত হওয়ার জন্য টেন মাইনাস টু আর ইকুয়াল টু কত জিরো কেমন পক্ষান্তর করে মাইনাস টু আর ইকুয়াল টু মাইনাস টেন সুতরাং আর এর ভ্যালু কত হবে ফাইভ এখন আমাদের এক্স বর্জিত পদটি বের করতে হবে কেমন এক্স বর্জিত পদটি হবে আর প্লাস ওয়ান দ্যাট ইজ সিক্স ফাইভ প্লাস ওয়ান অর্থাৎ সিক্স তম পদ আর পদটা কত হবে অর্থাৎ এখানে যে আমরা আর প্লাস ওয়ান তম পদটি লিখছিলাম ঠিক আছে কত লিখছি মনে আছে আমরা মুছে ফেলছি তোমাদের তো লিখে আছে এক্স বর্জিত পদটি কত হবে পদ হবে টেন সি আর অর্থাৎ টেন সি ফাইভ কেমন আর টু টু দিবার কত ছিল টেন মাইনাস টু আর তার মানে টেন মাইনাস টেন আর এর মান ফাইভ হলে কত হবে টেন মাইনাস টেন কেমন আর কত ছিল এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার না ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ফাইভ কেমন এখানে টেন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল ইন্টু টেন মাইনাস ফাইভ কত হয় ফাইভ ফ্যাক্টোরিয়াল কেমন আর এখানে এটা তো ওয়ান আর এখানে থ্রি টু দি পাওয়ার ফাইভ মানে কত তিন তিরিকা নয় তারপরে তিন নং সাতাশ তিন সাতাশে একাশি একাশির তিন দ্বিগুণ দিলে দুইশো তেতাল্লিশ কেমন টু ফর্টি থ্রি আচ্ছা এখানে আমরা লিখতে পারি টেন ইন্টু নাইন ইন্টু এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স আর কত ফাইভ ফ্যাক্টোরিয়াল নিচে ফাইভ ফ্যাক্টোরিয়াল একটার ভ্যালু লিখি কত একশো বিশ আর একটা ফাইভ ফ্যাক্টোরিয়াল রেখে দিই কাটাকাটি যাবে হ্যাঁ আর এখানে কত ওয়ান বাই টু ফর্টি থ্রি আচ্ছা এখানে এখানে আমরা কাটাকাটি করলে টেন নাইন এইট সেভেন সিক্স আর নিচে একশো বিশ দুইশো তেতাল্লিশ এখানে দেখো দশ দিয়ে যদি এটা কাটি বারো ছয় দিয়ে দিলে দুই দুই দিয়ে দিলে চার আর নয় দিয়ে দুইশো তেতাল্লিশকে যদি আমরা কাটাকাটি দিই হবে
তোমার 27 তাহলে আলটিমেটলি 28 ডিভাইড বাই 27 হবে ঠিক আছে তাহলে আমাদের অ্যানসার 40 হবে কত আর প্লাস 1 অর্থাৎ 6 তম পদটি x বর্জিত পদ আর x বর্জিত পদটির মান হবে 28 ডিভাইডেড বাই 27 কেমন এরপরে আরেকটি অঙ্ক আছে এরকম হুবহু পূর্বের দুটি অঙ্কের সাথে মিল আছে সেটা হলো x স্কয়ার প্লাস 3a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 18 এর সহগ নির্ণয় করো কিভাবে করবে পূর্বের দুটি অঙ্ক যেভাবে আমরা করেছি যে ওই সাধারণ পদের ব্যবহারটা করবা ঠিক আছে আর প্লাস ওয়ান তম পদ কত হয় এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর তা আমরা ধরে নিব যে ধরি এক্স স্কয়ার প্লাস থ্রি এ বাই এক্স টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ান তম পদে এক্স টু দি পাওয়ার 18 আছে কেমন তারপর তুমি আর প্লাস ওয়ান তম পদ বের করবা কত হবে 15 সি আর এখানকার এ কত এ হলো এক্স স্কয়ার এ টু দি পাওয়ার এন মাইনাস আর তুমি লিখবে এক্স স্কয়ার টু দি পাওয়ার 15 মাইনাস আর আর এখানকার এক্স কত থ্রি এ বাই এক্স তুমি লিখবা যে থ্রি এ বাই এক্স টু দি পাওয়ার আর ঠিক আছে এরপরে এক্স এর একটা পাওয়ার যুক্ত একটা এক্স পাবা লিখবা যে উপরিউক্ত পদে x টু দি পাওয়ার 18 এর উপস্থিতির জন্য যে ভ্যালুটা পাওয়া সেটি 18 এর সমান হবে কেমন এই জন্য তুমি এটা আমি তোমাদের হোমওয়ার্কের জন্য এটা রাখলাম আচ্ছা এটা করবা আমরা আরেকটি অঙ্ক আছে ফি প্লাস 2x কোশ্চেন নাম্বার 4 তৃতীয় নাম্বার কোশ্চেনটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম ঠিক আছে কোশ্চেন নাম্বার 4 হলো ফি প্লাস 2x টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে বিস্তৃতিতে এক্স কিউবের সহগ থ্রি টোয়েন্টি হলে ফি এর মান কত ঠিক আছে এখন এখানে ওই একই রকম আমরা কিন্তু সবগুলা গাণিতিক সমস্যায় কিন্তু এখন পর্যন্ত আমরা আর প্লাস ওয়ান তম পদ দ্যাট ইজ মানে কি সাধারণ পদে যে সূত্রটি তার ব্যবহার করতেছি ঠিক আছে এখানেও একইভাবে আমরা বলবো যে ধরি পি প্লাস টু এক্স টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ান তম পদে এক্স কিউব আছে ঠিক আছে ধরি ফি প্লাস টু এক্স টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ান তম পদে এক্স কিউব আছে ঠিক আছে যদি থাকে তাহলে সেই পদটি বের করে নি সেটি কত আর প্লাস ওয়ান তম পদ তাহলে আর প্লাস ওয়ান তম পদ ইকুয়াল টু কত এন সি আর তার এখানে কত হবে 5 সি আর তারপরে আমাদের সূত্রটাতে কি ছিল এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এখানে এ কত এ পি আর এক্স কত 2x ঠিক আছে 2x এখানে হলো এ হলো পি এক্স কত 2x তাহলে আমরা লিখি এ টু দি পাওয়ার এন মাইনাস আর দ্যাট ইজ পি টু দি পাওয়ার এন এন হলো 5 5 মাইনাস আর আর এক্স কত এখানে 2x তাহলে 2x টু দি পাওয়ার আর ঠিক আছে 2x টু দি পাওয়ার আর
5 cr phi to the power 5 minus r r 2 to the power r x to the power r আচ্ছা এখন আমরা বলেছি কি এই পদে কত আছে x কিউব আছে তা আমাদের কথা আগের কথা পরের কথা একই কথা হবে কথা এক মুখে একটাই কথা ডাবল কথা হবে না ঠিক আছে তো সেই হিসাবে কথা যদি আগেরটা এবং এখনকারটা একই হয় তাহলে বলতেই হবে যে x x টু দি পাওয়ার r আর x কিউব একই অর্থাৎ r এর মান 3 তো আমরা লিখব কি উপরিউক্ত পদে উপরিউক্ত পদে x কিউবের উপস্থিতির জন্য r equal to 3 ঠিক আছে এখন x কিউবের সহগ আমাদের বের করা লাগবে তাই না x কিউবের সহগ হবে 320 সুতরাং x কিউবের সহগ কত 5c 3 phi to the power 5 minus 3 তারপরে কত 2 to the power 3 এখন 5c 3 factorial 5 factorial 3 factorial 5 minus 3 কত 2 factorial এখানে কত phi square আর 2 cube এর মান 8 এখানে 5 ফ্যাক্টোরিয়াল মানে 120 3 ফ্যাক্টোরিয়াল মান কত 6 তোমরা এগুলো সব জানো 2 আর কত এখানে p স্কয়ার 8 ঠিক আছে তো এখানে হবে কত এখানে 10 আর 8 কত 80 p স্কয়ার আমাদের দেয়া আছে কত প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে কত আছে x কিউবের সহগ 320 আর এখানে পেলাম কত 80 phi স্কয়ার তার মানে 80 phi স্কয়ার ইকুয়াল টু হবে 320 এ পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা তো হয় নাই তাই না তাহলে phi স্কয়ার এর মান হবে 320 ডিভাইডেড বাই 80 কেমন অর্থাৎ phi স্কয়ার এর মান 4 সুতরাং ফির মান কত হবে প্লাস মাইনাস 2 কেমন সুতরাং ফি ইকুয়াল টু প্লাস মাইনাস 2 ঠিক আছে ফি এর মান বের করতে বলছে তো ফি এর মান তাহলে এই অঙ্কটি বা এই ধরনের কোনো অঙ্ক আসলে তোমরা করতে পারবা নিশ্চয়ই সমস্যা হওয়ার কথা না ঠিক আছে আচ্ছা আরেকটি গাণিতিক সমস্যা দেখো এটা হলো 1 মাইনাস x টু দি পাওয়ার 8 আর হলো 1 প্লাস x টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার সহ এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো বলছে সহগ নির্ণয় করো ঠিক আছে এখন এটার বিস্তৃতিটা আমরা করি এই দুইটা 1 মাইনাস x টু দি পাওয়ার 8 আর হলো 1 প্লাস x টু দি পাওয়ার 7 কেমন এটাকে আমরা লিখতে পারি সমাধান শুরু করলাম আমি এখান থেকে ঠিক আছে এটাকে লিখতে পারি 1 মাইনাস x ইনটু 1 মাইনাস x টু দি পাওয়ার 7 1 প্লাস x টু দি পাওয়ার 7 ঠিক আছে এখন এই দুইটা দেখো পাওয়ার দুইটার কত একই পাওয়ার পাওয়ার কত 7 তা আমি দুইটাকে একসাথে লিখতে পারি না 1 মাইনাস x ইনটু 1 প্লাস x টু দি পাওয়ার 7
गुण दिले कत हबे 1 माइनस एक्स स्क्वायर टू दि पावर 7 এটা করার কারণ হলো কি কারণ ওই যে দ্বিপদের রূপান্তর করা এখানে তো একাধিক দ্বিপদ চেয়ে বেশি পদ ছিল কিন্তু আমরা তো এই চ্যাপ্টারটি হলো দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ দুই দুই পদ যুক্ত যেই রাশিগুলো আছে তাদের বিভিন্ন ধরনের গাত থাকবে সেগুলোকে বিস্তার করা ঠিক আছে তো আমরা এখানে এটাকে আমরা বিস্তার করি 1 মাইনাস x স্কয়ার টু দিস পাওয়ার 7 এটাকে বিস্তার কিভাবে করব ওই যে a প্লাস x টু দি পাওয়ার n এর যে বিস্তৃতিটি আছে সেভাবে আমরা করব কেমন তো আমরা করি 1 মাইনাস x এখানে যেটা যেটি আছে তাকে আমরা লিখব প্রথমে কি এখানকার a এর ভ্যালু কত 1 কেমন 1 এর উপর পাওয়ার যদি 7 হয় 1 হবে তাই না 1 তারপরে प्लस एन सी एन सी वन ना कि अर्थात सेवेन सी वन तरह माइनस एक्स स्क्वायर एखे ए टू दिवार एन माइनस आर जेटी आर वैल्यू कत वन ना तो वन ऊपर पावर जाए थकुक वन तो लिखते परवर्ती अंशा एक्स टू दिवार आर जेटा से लिखब वन माइनस एक्स स्क्वायर ठीक है टू दि पावर वन तरह सेवेन सी टू कत माइनस एक्स स्क्वायर स्क्वायर एर पर पट्टा सेवेन सी थ्री माइनस एक्स स्क्वायर टू दि पावर किऊब सेवेन सी फोर माइनस एक्स स्क्वायर टू दि पावर फोर कैमन এভাবে পদগুলো হবে কেমন তো আমরা আর বাকিগুলো লিখছি না এই পর্যন্তই লিখলাম এরপর ডট ডট ঠিক আছে এখান থেকে আমরা দেখব যে x টু দি পাওয়ার 7 এর সহগ কত একবারে আমরা হুবহু বিস্তার করে ফেলছি 1 মাইনাস x ইনটু এখানে কত 1 প্লাস হ্যাঁ এখানে মাইনাস দিয়ে গুণ দিলে এটা माइनस हो जाए माइनस सेवेन सी वन ठीक है यहाँ विस्तार करा पर करब कत है एक्स स्क्वायर तरह कत है माइनस एक्स स्क्वायर पावर कत स्क्वायर आसो तो प्लस हो जाए कैमन सेवेन सी टू एक्स एक्स टू दि पावर फोर एरपर कत हो पावर जेहेतु बीजोड़ आछे माइनस हबे माइनस सेवेन सी थ्री एक्स टू दि पावर कत सिक्स एर पर कत हबे एटा प्लस हबे सेवेन सी फोर एक्स टू दि पावर एट प्लस एर पर माइनस डट डट एटा एखन तुमी बा तुमरा कि करबा प्रथमे वन दिए गुण दाओ एटाके परे माइनस एक्स द्वारा गुण दाओ वन दिए गुण दिले जा आछे ता 7c1 x स्क्वायर प्लस 7c2 x टू दि पावर 4 माइनस 7c3 x टू दि पावर 6 प्लस 7c4 x टू दि पावर 8 माइनस डॉट डॉट এটা কেমন এখন माइनस x দিয়ে গুণ দাও माइनस x माइनस माइनस प्लस 7c1 x কিউব তারপরে माइनस প্লাস माइनस माइनस 7c2 x টু দি পাওয়ার 5 তারপরে কত माइनस माइनस প্লাস 7c3 x টু দি পাওয়ার 7 তারপরে কত হবে মাইনাস 7 সি 4 এক্স টু দি পাওয়ার 9 ঠিক আছে তারপরে মাইনাস এটা মাইনাস পরটা প্লাস ডট ডট ঠিক আছে আর লিখছি না আচ্ছা এখানে দেখো এখানে এটা আমরা কত সমান পেলাম এটা 1 মাইনাস এক্স टू दि पावर एट वन माइनस वन प्लस एक्स टू दि पावर सेवन कैमन एखे देखो एक्स टू दि पावर सेवन को एक पद आत एक्स टू दि पावर सेवन कैमन एक्स टू दि पावर सेवन एर सहग कत सेवेन सी थ्री कैमन सूतरा
x to the power 7 এর সহগ সহগ কত 7c3 7c3 ভ্যালুটা আমরা বের করি কেমন ফ্যাক্টোরিয়াল 7 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল 7 মাইনাস 3 কত 4 ফ্যাক্টোরিয়াল আচ্ছা 7 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু কত এগুলো তো কয়েকটা ভ্যালু তোমাদের মুখস্থ আছে 5040 5040 কেমন আর 3 ফ্যাক্টোরিয়াল হলো 6 4 ফ্যাক্টোরিয়াল 24 অর্থাৎ এখানে তোমার যদি হিসাব করতে একটু ইয়ে হয় তুমি এভাবে লেখো 7 6 5 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল মান 6 আর এখানে 4 ফ্যাক্টোরিয়াল হিসাব করতে খুব সুবিধা 35 35 তার মানে x টু দি পাওয়ার 7 এর সহগ কত 35 অ্যানসার x টু দি পাওয়ার 7 এর সহগ 35 ঠিক আছে তো আজকে গাণিতিক সমস্যা আমরা এখানে শেষ করব আমরা পরবর্তী ক্লাসে বাকি যে গাণিতিক সমস্যাগুলো আছে ধারাবাহিকভাবে আমরা করব আমাদের হয়তো বেশ কয়েকটি ক্লাস লাগবে তারপরে আমরা চাচ্ছি যে এই চ্যাপ্টারটি ভালোভাবে যেন শেষ হয় তোমাদের যেন দ্বিপদি বিস্তৃতি চ্যাপ্টারটিতে কোনো সমস্যা না থাকে তো সে লক্ষ্যে আমি যতগুলো ক্লাস প্রয়োজন হয় সবগুলা ক্লাস করব তো আমার আহ্বান থাকবে যে তোমরা ভালোভাবে এই চ্যাপ্টারটি অনুশীলন করো কোথাও যদি কোনো তোমাদের সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে তোমরা কমেন্ট করবে কমেন্ট না করলে দুটি সম্ভাবনা সৃষ্টি হয় একটি হলো তোমরা পুরো লেকচার ভালোভাবে বুঝেছ অথবা কিছুই বুঝে নাই তো কিছুই না বোঝার কথা নয় কারণ আমাদের যে শিক্ষার্থীরা এই আমাদের কলেজে ভর্তি হয় আমাদের বিশ্বাস আছে যে তারা অন্তত কিছুই না বোঝার মতো কোনো ছাত্র এখানে ভর্তি হয় না তোমরা অবশ্যই মেধাবী ছাত্র তবে কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে অথবা মেসেঞ্জার বা মেসেজে আমাকে জানাবে তোমরা সবাই ভালো থাকবে আমাদের আরও বেশ কিছুদিন এভাবে অনলাইন অনলাইনে আমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে তোমরা জানো যে অক্টোবর মাসও হয়তো শ্রেণী কার্যক্রম স্বাভাবিক হবে না হ্যাঁ তো আমরা যে কারণে আমরা বৈশ্বিক মহামারী করোনার কারণে অনলাইনে শ্রেণী কার্যক্রম পরিচালনা করছি করতেছি ইতোমধ্যে তোমাদের অনেকগুলো ক্লাস হয়েছে এবং তোমরা অনলাইনে পরীক্ষাও দিয়েছো পরীক্ষা দিয়ে তোমরা মাশাল্লাহ তোমরা অনেকে ভালো করেছো আমরা ইতিমধ্যে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পাদন করেছি তো সুতরাং এখনো পর্যন্ত যেহেতু করোনার থাবা বন্ধ হয় নাই বিপর্যস্তকর অবস্থা দীর্ঘায়িত হচ্ছে কিন্তু আমরা শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে নাই আমরা আমাদের শিক্ষা কার্যক্রমকে সমান তালে এগিয়ে নিচ্ছি তোমাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে তোমরা সবাই ঘরে অবস্থান করবে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পড়ালেখা করবে তোমাদের সবার প্রতি দোয়া থাকলো এবং প্রত্যাশা থাকবে যে আগামী ক্লাসটি তোমরা সুস্থতার সাথে দেখবে তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ